পুরুষেরা আমাকে ভয় পায়, তাই প্রেম হয়নি। নার্গিস ফাখরি একজন আমেরিকান মডেল যিনি মূলত বলিউডে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি সর্বপ্রথম আমেরিকান নেক্সট টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রকাশ করেন। এরপর তিনি 2011 সালের বলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র রকস্টার অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে ভারতে আত্মপ্রকাশ করেন। এরপর মে তেরা হিরো, মাদ্রাস ক্যাফের মতো সিনেমায় নিজের অভিনয় জাদুতে আলো ছড়িয়েছেন। ভারতে তার ভক্ত অনুসারীর সংখ্যাও কম নয়, তবে লাখো ভক্তের হৃদয়ে ঝড় তোলা নার্গিস ফাকরির জীবনে একসময় প্রেম ছিল অধরা। প্রেমিকহীন জীবন কাটিয়েছেন এই অভিনেত্রী। বিনোদন, পুরুষেরা আমাকে ভয় পায় তাই প্রেম হয়নি। প্রকাশ 22 অক্টোবর 2022। পুরুষেরা আমাকে ভয় পায় তাই প্রেম হয়নি, বিনোদন ডেক্স। পুরুষেরা আমাকে ভয় পায় তাই প্রেম হয়নি, নার্গিস ফাকরি। নার্গিস ফাকরি একজন আমেরিকান মডেল যিনি মূলত বলিউডে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি সর্বপ্রথম আমেরিকার নেক্সট টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রকাশ করেন। এরপর তিনি 2011 সালের বলিউডে সাড়া জাগানো চলচ্চিত্র রকস্টারে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে ভারতে আত্মপ্রকাশ করেন। এরপর মে তেরা হিরো, মাদ্রাস ক্যাফের মতো সিনেমায় নিজের অভিনয় জাদুতে আলো ছড়িয়েছেন। ভারতে তার ভক্ত অনুসারীর সংখ্যাও কম নয়, তবে লাখো ভক্তের হৃদয়ে ঝড় তোলা নার্গিস ফাকরির জীবনে এক সময়ে প্রেম ছিল অধরা। প্রেমিকহীন জীবন কাটিয়েছেন এই অভিনেত্রী নার্গিস ফাকরি। অতীতে এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছিলেন অভিনেত্রী। নার্গিস বলেছিলেন, আমি একটা সুন্দর সম্পর্ক চাই, আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে চাই, প্রত্যেক দিন সকালে তার সঙ্গে ঘুম থেকে উঠতে চাই, সকালবেলার নাস্তা তার সঙ্গে খেতে চাই। যে সংস্কৃতিতে আমি বড় হয়েছি সেখানে এগুলো করার জন্য বিয়েটা জরুরি নয়, তাই সম্পর্কটাই আমার কাছে খুব দামি। একসময় কাজের জন্য ব্যক্তিজীবনের দিকে বিশেষ নজর দিতে পারেননি নার্গিস। একসঙ্গে অভিনয়ের সুবাদে নায়ক নায়িকাদের প্রেম বলিউডের নতুন কিছু নয়, তবে নার্গিস ছিলেন ব্যতিক্রম। তার ঝুলিতে একাধিক প্রেমের সিনেমা আছে ঠিকই, কিন্তু কোনো কোনো সহ অভিনেতার প্রেমে পড়েননি কখনও, এমনটাই দাবি তার। অবশ্য উদয় চোপড়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জন একসময় উত্তাল হয়েছিল বলিউড। নার্গিসের কথায়, যাদের সঙ্গে কাজ করি তাদের নিয়ে আগ্রহী নয়, আমার জীবনটা খুব সহজ নয়, যেসব পুরুষের সঙ্গে দেখা হয় তারা আমাকে দেখে ঘাবড়ে যান, কেউ কেউ আবার ভয়ও পান বা নিরাপত্তাহীনতায় ভোগেন, তাই আমার প্রেম হয়নি। পরবর্তীতে অবশ্য উদয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন নার্গিস, তবে নার্গিসের জীবনের সেই চিরাচরিত ছবি এখন বদলেছে। এখন গুঞ্জন রয়েছে যে বর্তমানে উদ্যোক্তা টনি বেইগের সঙ্গে সম্পর্ক রয়েছেন এই অভিনেত্রীর। এ নিয়ে যদিও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নার্গিস, সময়ই হয়তো বলে দেবে গুঞ্জনটা সত্যি কিনা।